প্রিয় শিক্ষার্থী, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে প্রাণিবিদ্যা বিভাগে এমএসসি তে যারা ফিশারিজ নিয়ে অধ্যয়নরত আছো অনলাইন ক্লাসে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে বাসায় বসেই তোমাদের পড়াশোনা এবং অন্যান্য কাজের চর্চার মধ্যে আছো। আসলে যে একটি ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাই সংবাদপত্রগুলো বা চ্যানেলগুলো সেখানে কোভিডের উপরে, তাতে কিন্তু আসলে মানসিকভাবে একটা আতঙ্ক অবস্থা তৈরি করাটা স্বাভাবিক। কিন্তু তারপরেও আমাদের যত যার যে কাজগুলো আছে সেগুলো আসলে করে দিতে হবে যতক্ষণ আমরা সুস্থভাবে পৃথিবীতে আছি। তো সেই অবস্থাতেই আমি তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আসছি এবং আমি আরেকটু খালি কথা বলি যে সকলেই কিন্তু যার যার সৃষ্টিকর্তাকে অবশ্যই তার নিয়ম অনুযায়ী ডাকবে এবং প্রার্থনারত অবস্থায় তার প্রতি শ্রদ্ধা জানাবে। তো আজকে আমি তোমাদের যে টপিক যে সাবজেক্টটি নিয়ে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ফিশ বায়োলজি, অ্যাকোয়াকালচার, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন ডাইনামিক্স। এটা হচ্ছে তোমার বিষয় কোড 31317। এখানে আমি ফিশ বায়োলজি, অ্যাকোয়াকালচার, নিউট্রিশন এবং পপুলেশন ডাইনামিক্স এই সবগুলোর ভিতর থেকে আজকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে পপুলেশন, তোমার পপুলেশন ডাইনামিক্সের ভিতর থেকে। পপুলেশন ডাইনামিক্সের থেকে তোমাদের আমি ক্লাসটি নেব। তো সেখানে আমি মূলত যে প্রশ্নটি পড়াবো সেটি হচ্ছে তোমার প্রাচুর্যতা কি, জলাশয়ের মৎস্য জনসংখ্যার আকার এবং প্রাচুর্যতা পরিমাপের কৌশলগুলো লিখো। এখানে খেয়াল করো আমি আবার প্রশ্নটি বলছি, প্রাচুর্যতা কি, জলাশয়ে মৎস্য জনসংখ্যার আকার ও প্রাচুর্যতা পরিমাপের কৌশলগুলো লিখো। এটা কিন্তু ক বিভাগের একটি প্রশ্ন, আমরা ক বিভাগ থেকে এই প্রশ্নটি পাবো। তো সেই প্রশ্নটির অ্যান্সারটি আমরা যে কোনো মানে শাহমেদ নবী স্যারের বই রয়েছে সেখান থেকে আমরা পড়ে নিতে পারবো, সেখানে পাবো আমরা ওনার যে বইটি রয়েছে আমার কাছে রয়েছে, যে মৎস্য যে বিদ্যা এমএসসির জন্য যেটা রয়েছে সেখান থেকে পড়ে নিতে পারো। আর আমার এখন সেই জায়গাটা থেকে তোমাদের সাথে একটু আলোচনা করছি যে কিভাবে মৎস্য জলাশয়ের প্রাচুর্যতা, ঘনত্ব, আকার নির্ণয় করা যায় সেই পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করছি। আসলে বিভিন্ন ধরনের জলাশয়ে বিভিন্ন ধরনের সূত্র কলা কৌশল প্রয়োগের মাধ্যমে তোমার মৎস্য জনগোষ্ঠীর সংখ্যা নির্ণয় করা হয়। সেই যে বিভিন্ন কৌশল বা পদ্ধতি সেগুলোই হচ্ছে জনগোষ্ঠীর প্রাচুর্যতা, আকার, ঘনত্ব। বদ্ধ জলাশয়ের আকার একরকম ভাবে করা হয়, সেই পদ্ধতিগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে যে একটি বদ্ধ জলাশয়ে কিভাবে এই প্রাচুর্যতা নির্ণয় করা হয়। তো মৎস্য জনগোষ্ঠীর আকার বা ঘনত্ব নির্ণয় মৎস্য ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো জলাশয়ে মৎস্য ব্যবস্থাপনার জন্য মৎস্য জনগোষ্ঠীর আকার পরিকল্পিত থাকা বাঞ্ছনীয়, কারণ প্রত্যেক জলাশয়ের এই একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে অত্যাধিক কম বা অত্যাধিক বেশি মজুদ উভয়ই মৎস্য উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করে। আবার আংশিক উৎপাদনের লক্ষ্যে মৎস্য জনগোষ্ঠীর আকার নির্ণয় একান্ত প্রয়োজন। এখানে যে জিনিসটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে কোনো একটা জলাশয় হোক না কেন তার একটা নির্দিষ্ট আকার থাকবে এবং সেই আকারের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকবে। সেই ধারণ ক্ষমতার অতিরিক্ত মৎস্য যখন ওই জলাশয়ে থাকবে সেক্ষেত্রে যেমন অতিরিক্ত ঘনত্বের কারণে তোমার ওই মৎস্যের জলাশয়ের উৎপাদন ব্যাহত হবে, ঠিক সেভাবেই যদি ঘনত্ব কম থাকে তাতেও কিন্তু উৎপাদন ব্যাহত হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাপের বেশি
হলেও যেমন উৎপাদন ব্যাহত হয় ঠিক কম হলেও সেই একইভাবে উৎপাদন ব্যাহত হয়। তাই আমাদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে ওই মৎস্য জলাশয়ের ভিতরে কিভাবে আমরা তার নির্দিষ্ট যে ধারণ ক্ষমতা সেই মাত্রায় উৎপাদনটাকে নির্দিষ্ট একটা মাত্রায় রাখতে পারি, সেই বিষয়গুলি এখানে আমাদের মূল আলোচনার বিষয়। তো এইখানে হচ্ছে মৎস্য জনগোষ্ঠীর আকার বা ঘনত্ব নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন ধরনের জলাশয় বিভিন্ন ধরনের সূত্র কলাকৌশল প্রয়োগের মাধ্যমে মৎস্য জনগোষ্ঠীর আকার বা ঘনত্ব নির্ণয় করা হয়। মৎস্য জনগোষ্ঠীর আকার বা ঘনত্ব নির্ণয়ের পদ্ধতি আমরা মূলত এখানে দুটো পদ্ধতিতে বা মানে আমরা আলোচনা করে আকারটাকে নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমরা দুটো সহজভাবে যদি বলি, একটা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হবে পরোক্ষ পদ্ধতি। এখানে আমি এখন প্রত্যক্ষ পদ্ধতিটা নিয়ে আগে আলোচনা করব। 1956 সালে সর্বপ্রথম মৎস্য জনগোষ্ঠীর আকার নির্ণয়ে প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিকে সরাসরি মাছের সংখ্যা গণনা করা হয় বলে এতে ভালো ফলাফল পাওয়া যায়। তবে শুধুমাত্র ক্ষুদ্র জলাশয়ের ক্ষেত্রেই এই পদ্ধতি প্রযোজ্য। তো আমরা ক্ষুদ্র যে জলাশয়গুলো আছে সেখানেই আমরা মূলত এই পদ্ধতিগুলো আলোচনা করব। একটা হচ্ছে পানি নিষ্কাশনের মাধ্যমে। এই পদ্ধতিতে জলাশয়ের পানি এমনভাবে নিষ্কাশন করা হয় যেন জলাশয় থেকে কোনো মাছ বের হয়ে যেতে না পারে, আবার কোনো মাছ ভিতরেও না আসতে পারে। তারপর জলাশয়ের সমস্ত পানি অপসারণ করে জলাশয়ের সমস্ত মাছ ধরে তাদের সংখ্যা গণনা করা, এটা আসলে খুবই মানে সময় সাপেক্ষ ব্যাপার। তবে তারপরেও আমরা পানি নিষ্কাশনের মাধ্যমে এটা একটা পদ্ধতি হিসেবে কাউন্ট করে নিতে পারি। স্বচ্ছ পানিতে সরাসরি গণনা, নদী বা পুকুরের স্বচ্ছ পানিতে সরাসরি গণনার মাধ্যমেও মাছের আকার বা ঘনত্ব নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে জলাশয়ের পাশে উঁচু টাওয়ারে স্থাপন করে সেখান থেকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মাছ গণনা করা হয়। মাছ গণনার সুবিধার্থে অনেক সময় পানির তলদেশে সাদা রং করা লৌহ নির্মিত প্লেট স্থাপন করা হয়। এছাড়া মাছের গতিপথে গতিপথে ইলেকট্রিক কাউন্টারযুক্ত পাইপ বেঁধে দেওয়া হয়। ফলে পাইপের উপর দিয়ে তেমন যখন প্রত্যেকটি মাছ যায় তখন তার সংখ্যা গণনা লিপিবদ্ধ করা হয় গণনা করে। আর ফটোগ্রাফির মাধ্যমে এটা ক্যামেরার সাহায্যে ছবি তুলেও বিশেষ প্রক্রিয়ায় মাছের সংখ্যা গণনা করা যায়। এছাড়া পানির নিচে ফটো ইলেকট্রিক যন্ত্র স্থাপন করে টিভির মাধ্যমেও মাছের চলাচল আমরা প্রত্যক্ষ করে তাদের সংখ্যা নিরূপণ করতে পারি। আবার মৎস্য আহরণ উপকরণের মাধ্যমে, মৎস্য আহরণ উপকরণের মাধ্যমে মাছের সংখ্যা গণনা করা যায়। এই পদ্ধতিতে বিভিন্ন ফাঁদ জাল ইত্যাদি ব্যবহার করে মাছকে আটকে রেখে মাছের সংখ্যা গণনা করা হয়। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত শেষ মাছটি ধরা না পড়ে। চেতনানাশক প্রয়োগের মাধ্যমে, অনেক সময় চেতনানাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে আমরা মাছকে স্বল্প সময়ের জন্য অজ্ঞান করে উহাদের সরাসরি গণনা করতে পারি। আরেকটা হচ্ছে নমুনায়ন পদ্ধতি। এই পদ্ধতিতে জলাশয়কে কতগুলো সমানভাগে ভাগ করা হয় এবং ভাগগুলোর মধ্য থেকে একটি বা দুটো ভাগ এমনভাবে জাল দিয়ে ঘেরাও করা হয় যেন কোনো মাছ বের হতে না পারে। পরবর্তীতে জাল দিয়ে ঘেরা অংশগুলোর মধ্য থেকে মাছ ধরে গণনা করা হয়। তারপর একটি ভাগে যতগুলো মাছ পাওয়া যায় সেই সংখ্যাকে জলাশয়ের মোট ভাগ সংখ্যা দ্বারা গুণ করে জলাশয়ের মোট মাছের সংখ্যা নির্ণয় করা যায়। এইটা তো আমরা ভাগ পেলাম কতগুলো তোমার প্রত্যক্ষ পদ্ধতি, যেগুলো কিন্তু আসলে প্রত্যক্ষ অবশ্যই তোমার একটুখানি সময় সাপেক্ষ বিষয়, বেশ অনেকটা সময় লাগে। সেই জন্য পরবর্তীতে কিন্তু পরোক্ষ কিছু পদ্ধতিও আবার আবিষ্কৃত হয়, যে পদ্ধতিগুলো কিন্তু আমরা মোটামুটি এখানে আমরা পাঁচটা পদ্ধতির মধ্যে আমাদের আছে রিগ্রেশন মেথড অফ জিলুবি, তারপর আরেকটা আছে তোমার এস ফ্রিকোয়েন্সি মেথড, তারপরে আছে পিটারসন মার্কিং মেথড, আর এরপরে আছে এগ কাউন্ট মেথড, আর সার্ভে রিমুভাল মেথড। এই পাঁচটা পদ্ধতি কিন্তু আমাদের পরোক্ষ পদ্ধতি। তো তোমার রিগ্রেশন মেথড যেটা, সেটা কি হয়, 1947 সালে বিজ্ঞানী জিলুবি এই পদ্ধতি প্রবর্তন করেন। এই পদ্ধতির মূলনীতি হচ্ছে একটি বদ্ধ জলাশয় ক্রমাগত মাছ ধরতে থাকলে প্রতি একক প্রচেষ্টায় ধৃত মাছের পরিমাণ কমতে থাকে। পুকুরে যদি নিয়মিত ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয় লক্ষ্য করলে দেখা যাবে প্রাথমিক পর্যায়ে জালে যে পরিমাণ মাছ ধরা পড়ত শেষের দিকে পূর্বের চেয়ে কম পরিমাণ মাছ ধরা পড়ে।
এভাবে এখানে একটা সূত্র প্রয়োগ করা হয়। এখানে যে সূত্রটি আছে এখানে আমি সূত্রটি একটু লিখে দিই, পি হচ্ছে মোট মৎস্য জনবসতি, আর সি ওয়ান হচ্ছে এইখানে দেখো আমরা জিরুলি যে একটি সূত্র দাঁড় করিয়েছেন বিজ্ঞানী জিরুলি, উনি 1947 সালে এই সূত্রটি প্রয়োগ করেছেন মাছের ঘনত্ব মৎস্য জনগোষ্ঠীর প্রাচুর্যতা নির্ণয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে উনি এই যে একটি সূত্র ব্যবহার করেছেন, এখানে পি পি হচ্ছে মোট মৎস্য জনগোষ্ঠী এবং সি ওয়ান হচ্ছে মৎস্য ধরার প্রথম প্রচেষ্টা এবং সি টু হচ্ছে দ্বিতীয় মৎস্য ধরার দ্বিতীয় প্রচেষ্টা, আর তোমার সিএস পয়ার যেটা সেটা হচ্ছে একের কম মাছ যখন ধরা হবে তখন এই তোমার সিএস পয়ারটা ব্যবহার করা হয়। এইভাবে উনি একটা পদ্ধতি ব্যবহার করেছেন। এই পদ্ধতিতে একক প্রচেষ্টা ধৃত মাছের সংখ্যাকে ওয়াই অক্ষে এবং ক্রমবর্ধিষ্ণু মৃত মাছের সংখ্যাকে এক্স অক্ষে স্থাপন করা হয়। পরবর্তীতে সর্বাপেক্ষা বেশি সংখ্যক বিন্দুর মধ্যে রেজিস্ট্রেশন লাইন টানা হয় এবং রেজিস্ট্রেশন লাইন ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই জনসংখ্যা জলাশয়ের মোট জনগোষ্ঠী। এখানে কিন্তু তোমাদের দেখো বইতে কিন্তু চিত্র দেয়া আছে, তোমাদের আমি যদি বলি যে তোমরা বই যদি একটু খেয়াল করো এইটা দেখো একটা যে সর্বোচ্চ লাইনের মানে সর্বোচ্চ ওয়াই সাথে এক্স এর সাথে যখন রেখা টানা হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন লাইনটা হবে, অর্থাৎ এইভাবে কিন্তু উনি মানে তোমার মাছের সংখ্যাটাকে বের করছে মানে মোট জনসংখ্যার সীমিত মাছের সংখ্যাটা বের করছে প্রাচুর্যতা কিভাবে মানে কতটুকু জনগোষ্ঠী এখানে আছে। তো এইখানে আবার প্রয়োগের কিছু শর্তাবলী আছে, জলাশয়টি নিয়ন্ত্রিত হতে হবে, একক প্রচেষ্টা জীত মাছের পরিমাণ হ্রাস পেতে হবে, প্রতি একক প্রচেষ্টা একই আকারে মাছ ধরা করতে হবে, এখানেও কিছু এই বিষয়গুলো ফলো করা লাগবে এই এই পদ্ধতিটা অবলম্বন করার ক্ষেত্রে।
এবং এই ফ্রিকোয়েন্সি মেথড যেটা, এটা সাধারণত পেলাজিক অর্থাৎ উন্মুক্ত জলাশয়ের মাছের সংখ্যা গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে মৎস্য জনগোষ্ঠীর মৃত্যু হার প্রাকৃতিক ও কৃত্রিম কারণে মাছের মৃত্যু হার দ্বারা জীত মাছের প্রাচুর্যতার সাথে একটি সম্পর্ক স্থাপন করা যায়। সেখান থেকে নিম্নলিখিত সূত্রের মাধ্যমে, এখানে একটা সূত্র আছে, এখানে একটা সূত্র, যে সূত্রটা আছে সেই সূত্রটা হবে, এখানে একটা সূত্র আমি পাশে একটু সূত্র দিয়ে দিই, নিজের সূত্রটি দিচ্ছি। এখানে দেখো এস ফ্রিকোয়েন্সি যে তোমার আছে, এস ফ্রিকোয়েন্সি থেকে তোমার পি সমান সমান সি বাই আর যে একটি চিত্র নিয়েছি, সূত্র নিয়েছি আমরা, পি হচ্ছে মোট মৎস্য জনগোষ্ঠী, পিটা হবে মোট মৎস্য জনগোষ্ঠী, সিটা হচ্ছে মোট জীত মাছ এবং আর হচ্ছে মৃত্যু হার। এভাবে কিন্তু আমরা চিত্রটাকে, সরি সূত্রটাতে বসায় আমরা মাছের জনসমষ্টির সংখ্যা নির্ণয় করতে পারি। এই পদ্ধতিরও কিছু শর্তাবলী আছে। আইসের অ্যানুয়ালি গণনার মাধ্যমে প্রকৃত বয়স নির্ণয় করতে হবে, বাৎসরিক প্রবেশনের সমান থাকতে হবে, প্রতি বছর মাছ ধরার পরিমাণের সমান প্রায় সমান থাকবে, সব বয়সের মাছ সম পরিমাণে ধরতে হবে, একটি নির্দিষ্ট সময় মৃত্যু হার ধ্রুব থাকবে। এইভাবে কিন্তু বেশ আরো কয়েকটি আছে, যেটি হচ্ছে পিটারসন মেথড। পিটারসন মেথড আছে আর একটা, যেটা সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, পিটারসন মেথড 1896 সালে পিটারসন এই পদ্ধতি প্রচলন করেন বলে একে পিটারসন মেথড বলে, যেহেতু পিটারসন বিজ্ঞানী আবিষ্কার করেছেন এটি, সেজন্য ওনার নাম অনুসারে নাম দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে প্রথমে কিছু মাছ ধরে গণনার পর সেগুলোকে চিহ্নিত করে একটি জলাশয়ে ছেড়ে দেওয়া হয়, পরবর্তীতে ওই জলাশয় থেকে ধৃত সব মাছের মধ্যে থেকে চিহ্নিত এবং চিহ্নবিহীন মাছের মাধ্যমে সমীকরণের সাহায্যে মোট মৎস্য জনসমষ্টির সংখ্যা নিরূপণ করা হয়। এখানে জলাশয়ের মোট মৎস্য জনসমষ্টিকে আমরা পি ধরেছি এবং এম হচ্ছে মোট চিহ্নিত মাছের সংখ্যা, ইউ হচ্ছে চিহ্নবিহীন মাছের সংখ্যা, আর হচ্ছে চিহ্নিত মাছের পুনঃপ্রাপ্তির সংখ্যা। এখানেও কিন্তু একটা সূত্র আছে, এবং এইখানে যে বিষয়টি থাকে, যে আমি বলছি যে পি সমান মোট মৎস্য
জনগোষ্ঠী এম সমান মোট চিহ্নিত মাছের সংখ্যা, ইউ সমান চিহ্নবিহীন মাছের সংখ্যা, কারণ আমরা কিন্তু পিটারসনে কিন্তু দুই ধরনের মাছ পাবো, একটা চিহ্নযুক্ত আর একটা কিন্তু চিহ্নবিহীন, অর্থাৎ আমাদের কিন্তু ওই চিহ্নযুক্ত মাছের একটা সংখ্যা গণনা নিতে হবে আর একটা চিহ্নযুক্ত মাছের সংখ্যা গণনা নিতে হবে, তারপরে এই সূত্রের মধ্যে আমরা সেই গণনা লিখে আমরা সংখ্যাটা বের করব। তো এইখানে শর্তাবলী হচ্ছে চিহ্নিত মাছগুলো পানিতে ছাড়ার সময় এলোমেলো করে ছাড়তে হবে, চিহ্নিত মাছগুলো যেন সহজেই চেনা যায় সেই ব্যবস্থা করতে হবে, মৎস্য জনগোষ্ঠীতে নতুন মাছের সংযোজন হতে পারবে না, জলাশয় অবশ্যই আবদ্ধ থাকতে হবে। এই কয়েকটি শর্তাবলী কিন্তু অবশ্যই ফলো করা লাগবে এই পিটারসন মেথডটাকে, মার্কিং মেথডটাকে যখন আমরা মৎস্য জনগোষ্ঠীর আকার গণনা করব তখন। আর একটা হচ্ছে এগ কাউন্ট মেথড, এটা হচ্ছে 1957 সালে এবং তোমার পরবর্তীতে 1964 সালে এইটা আসে। এই পদ্ধতিতে মূলত তোমার স্ত্রী মাছ কর্তৃক উৎপাদিত ডিমের সংখ্যা এবং স্ত্রী ও পুরুষ মাছের সংখ্যার আনুপাতিক হারের উপরে ভিত্তি করে জনগোষ্ঠীর সংখ্যা মানে মৎস্য জনগোষ্ঠীর সংখ্যা নির্ণয় করা হয়। প্রথমে একটি নির্দিষ্ট প্রজাতির পরিপক্ক স্ত্রী মাছের ডিম ধারণ ক্ষমতা নির্ণয় করা হয়, স্ত্রী ও পুরুষ মাছের আনুপাতিক হার নির্ণয় করা হয়, পরবর্তীতে প্রসব এলাকাকে কতগুলো সমান অংশে ভাগ করা হয় এবং তোমার বিশেষ জাল ব্যবহার করে ভাগকৃত কয়েকটি অংশ থেকে ডিম সংগ্রহ করে এদের গড় সংখ্যা নির্ণয় করা হয়, অতঃপর এই গড় সংখ্যা প্রসব এলাকাকে যে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তার দ্বারা গুণ করে মোট ডিমের সংখ্যা নির্ণয় করা হয়। আমার মনে হয় তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবা পড়ার মানে করলে, এবং এটা কিন্তু অবশ্যই তোমার চর্চার মধ্যে না থাকলে এগুলো আসলে মনে থাকে না, এটা একটা মেথড, তুমি যত পড়বা তত তোমার এই পদ্ধতিগুলি মনে থাকবে, আর যখন তুমি এই চর্চার মধ্যে থাকবে না তখন পদ্ধতিগুলি মনে থাকবে না, এটা খুব স্বাভাবিক। এবং এরপরে যেটা হয় যে ডিমের সংখ্যাকে একক মাসের ডিম ধারণ ক্ষমতা দ্বারা ভাগ করে মোট স্ত্রী মাছের সংখ্যা নিরূপণ করা হয়, পরবর্তীতে স্ত্রী এবং পুরুষ মাছের আনুপাতিক হার থেকে পুরুষ মাছের সংখ্যা নির্ণয় করে ওই এলাকায় মোট মৎস্য জনগোষ্ঠীর সংখ্যা নিরূপণ করা হয়। তো আমাদের এখানে যে কয়টি আমরা পেলাম এই কয়েকটা কিন্তু যদি আমরা পদ্ধতিও লিখি, এই চারটা পদ্ধতি লিখলেও হবে, পাঁচটা পদ্ধতি লাগবে না। তো এইখানে তোমরা চারটা পদ্ধতি দেবা আর মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ, তাহলে আমরা এখানে পেলাম কি প্রত্যক্ষ একটা পদ্ধতি পেলাম আর পরোক্ষ একটা পদ্ধতি পেলাম। তো সেই প্রত্যক্ষ পদ্ধতিগুলোর ভিতরে ছিল কি কি? আমি প্রাচুর্যতার সংখ্যাটা একটু লাস্টের দিকে বলে দেবো নে, তাহলে আমাদের প্রাচুর্যতার যে তোমার প্রত্যক্ষ পদ্ধতি সেটা ছিল পানি নিষ্কাশনের মাধ্যমে, স্বচ্ছ পানিতে সরাসরি গণনার মাধ্যমে, ফটোগ্রাফির মাধ্যমে, মৎস্য আহরণ উপকরণের মাধ্যমে, চেতনানাশক প্রয়োগের মাধ্যমে, নমুনায়ন পদ্ধতির মাধ্যমে, আর পরোক্ষ পদ্ধতি তো বললামই। আর প্রাচুর্যতা কি সেটা যদি একটুখানি বলে দেয়, কোন একটি নির্দিষ্ট জলাশয়ে নির্দিষ্ট প্রজাতির মাছের অত্যাধিক উপস্থিতির হারকে ওই জলাশয়ের ওই প্রজাতির মাছের প্রাচুর্যতা বলে, অর্থাৎ একটা প্রজাতিতে যতটুকু মাছের উপস্থিতি থাকার কথা, একটা প্রজাতির মাছের যতটুকু উপস্থিতি ওই জলাশয়ে থাকার কথা, যখন তার চেয়েও বেশি থাকে তখন সেটাকেই ওই জলাশয়ের ওই উপস্থিতির হারের সাথে ভিত্তি করে তোমার মাছের প্রাচুর্যতা বলে। তো আমার মনে হয় তোমরা বিষয়টি বাসায় একটু প্র্যাকটিস করলে সহজ লাগবে এবং বুঝতে পারবা, তারপর যদি কারো কোনো ধরনের প্রবলেম থাকে আমি তো আছি, আমি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো তোমাকে আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য, এবং আমি আশা করি তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমার জন্য দোয়া রাখো যেন পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হতে পারি।